হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে বিস্কিট তৈরি করে দেখানো। কথা দিয়েছিলাম বিস্কিট তৈরি করে দেখাবো। যারা ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের বিস্কিট তৈরি করাতে অনেক টিপস অ্যান্ড ট্রিক আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এই ধরনের অসাধারণ অসাধারণ রেসিপি এবং ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে, বেশি বকবকি না করে ভিডিও শুরু করা যাক। এখন আমি একটা বাটি নিয়েছি, তো বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে আজকের বিস্কিট বানাবো। তো আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা যারা দুইটা ডিম দিয়ে বিস্কিট বানাতে চান, তারা হচ্ছে মেজারমেন্টটা একটু ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা। তো আমি একটা ডিম এভাবে ফাটিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে জাস্ট একটু মেল্ট করে নিব। তো যারা হ্যান্ড মিক্সার দিয়ে করতে চান তারা হ্যান্ড মিক্সার দিয়ে করতে পারেন, বাট আমি হচ্ছে হাতেই করে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ কাপ চিনি। তো আপনারা যারা চিনি কম বেশি খান তারা একটু কম বেশি হিসাব করেই দিবেন, যারা বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। তো আমি যেহেতু একটু চিনি বেশি খাই, যার কারণে আমি একটু চিনি বেশি দিয়েছি। তো হাফ কাপ চিনি দেওয়ার পরে জাস্ট এটাকে একটু মেল্ট করে নিতে হবে। হালকা মেল্ট করে নিলেই হচ্ছে আপনাকে কেকের মতো ফোমি ভাবটা আনতে হবে না। তো এটাকে জাস্ট মেল্ট করে নেওয়ার পরে এখন এটার মধ্যে আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল, অর্থাৎ রান্না করার সাধারণ যে তেল এটা। তো এটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো হাফ কাপ তেল দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে মেল্ট করতে হবে, যাতে মানে চিনি গলে যায় এবং পুরা ডিমের সাথে এটা মিশে যায়। এমন করে ফোমি ভাবটা করতে হবে না, আমি বারবারই বলছি আপনারা অত বিট করবেন না, যাতে ফোমি ভাবটা চলে আসে। তো এই যে আমি হ্যান্ড, সব থেকে বেশি ভালো হয় হাতে করলে, কারণ হ্যান্ড মিক্সারের সাথে করলে হয়তো বা ডিমের মেজারমেন্টটা নষ্ট হয়ে যাইতে পারে। তো এখন এভাবে জাস্ট একটু আমি আলতো হাতে খুব সুন্দর করে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নিচ্ছি, বাদবাকি আর যেগুলো আছে সেগুলো আমি দিব। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। সো প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা। তো এক কাপ ময়দা দেওয়ার পরে যদি আর লাগে সেখানে আমি আরও কিছু অ্যাড করব। তো দেখুন, এক কাপ ময়দা দিয়ে এটাকে জাস্ট এভাবে মাখিয়ে নিচ্ছি আমি। ঘনত্বটা ঠিক এমনই হবে। এরপরে আমার মনে হচ্ছে যে আরও একটু ময়দার প্রয়োজন, এজন্য আমি আর 1/3 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো দেখুন, ঘনত্বটা আমার মনে হচ্ছে একটু ফ্লাফি হয়ে গেছে বেশি। তো সেক্ষেত্রে আপনাদের যাদের এমনটা হবে আমার মতো, তারা আরেকটু হাতে রাখতে পারেন, রেখে তারপরে আরেকটু দিতে পারেন ময়দাটা। তো আমি দিচ্ছি আর 1/3 কাপের মতো ময়দা, অর্থাৎ আমি দিলাম 1 কাপ এবং 1/3 কাপ ময়দা একটা ডিমে। তো জাস্ট এভাবে এখন এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অবশ্য এই হ্যান্ড মিক্সার দিয়ে বিট করাটা ঠিক হবে না, তো সেক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে এখন এটাকে মাখাতে হবে। তো আমরা ময়দার ডো যেভাবে বানাই আর কি, সেভাবে এটাকে বানাতে হবে। তো চলুন এখন আমরা হাত দিয়ে এটাকে মেল্ট করে ফেলি, ময়দার ডো এর মতো মাখিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে জিনিসটা? এটা দিয়ে গজা, তারপরে আরেকটা কী যেন বানাই, ওটা বানালেই অনেক সুন্দর হবে। দেখুন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের যে এর ভাবটা কেমন, কতটা আঠালো আঠালো এটাই আর কি। তো আমার আরেকটু প্রয়োজন হচ্ছে, এজন্য আমি এখানে আরেকটু দিয়ে দিলাম। যেহেতু একটু আঠালো আঠালো, সেক্ষেত্রে মনে হচ্ছে যে আরেকটু দেওয়া, ময়দাটা আরেকটু দেওয়া প্রয়োজন, এজন্য দিলাম।
তো আপনাদের যাদের এমনটা মনে হবে তারা একটু অ্যাড করতে পারেন, ময়দা অ্যাড করলে কিছু আসে যাবে না এখানে। তো এখন এই যে হাত দিতে হবে, এবার হাত দিয়ে ময়ান দিতে হবে। তো দেখুন আমি পুরো এটা আলতো করে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে মেল করার পরে আমার এই পর্যায়ে আসছে। তো আপনারা যারা এক কালারের করতে চান তারা করতে পারেন, আর আমি আজকে যেহেতু দুইটা কালারের করতে যাচ্ছি, অর্থাৎ আমি কোকো পাউডার দিয়ে একটা বানাচ্ছি চকলেট বিস্কিটের মতো যেটা হয় আর কি ওটা। তো আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তো নেওয়ার পরে আর এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এক্সট্রা একটা বাটির মধ্যে। তো দিয়ে এখন এটার মধ্যে আমি কোকো পাউডার, আপনারা যদি কফি পাউডার দিতে চান তাহলে দিতে পারেন। তো আমি এখানে কোকো পাউডার মাত্র এক চামচ দিলাম, এক টেবিল স্পুন। তো আপনারা যারা কফি দিতে চান তারা একটু ইয়ে করে নেবেন তাহলেই হবে, জাস্ট এক টেবিল স্পুন। আমার হচ্ছে চামচটি ছোটো, এজন্য আমি আর একটু দিয়েছি। তো দেখুন এটাকে জাস্ট এখন এভাবে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিলে এটার কালারটাও হচ্ছে সেই হবে চকলেট কালারের মতো, এবং বিস্কিটটাও খুব টেস্টি হবে। তো যারা আমার বিস্কিট খেয়েছে সবাই বলছে যে কোকো পাউডারের এই বিস্কিটটা নাকি অনেক টেস্টি হয়েছিল। আপনারা যদি ফ্লেভারের জন্য কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু ফ্লেভারের জন্য কোনো কিছুই দেই নাই, জাস্ট ফার্স্ট ট্রাই আমার, এটা প্রথমবারই আমি ট্রাই করছি। তো দেখুন এভাবে দুইটা ডোটাকে জাস্ট আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিব, তেল তেল একটা ভাব চলে আসছে কিন্তু এটার মধ্যে। তো এখন আমি এটাকে জাস্ট আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে বাদ বাকি কার্যক্রমে চলে যাব। সো ভিউয়ার্স, ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে। তো দেখুন এখন আমি চেক করতেছি আমার এটার কী অবস্থা, এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এই যে, এবং আমার হচ্ছে বাটির সাথে কিন্তু লাগতেছে না। সো আমি এখন বিস্কুট মেকারটা নিলাম, নিয়ে জাস্ট এভাবে হাত দিয়ে একটু দলা বাকিয়ে দিয়ে দিলে ভিতরে ভিতরে হচ্ছে দিয়ে দিতে হবে, এবং এটাকে আপনাকে অত ফিনিশিং দিতে হবে না কারণ বাদ বাকি কাজটা মেশিনই করে দিবে। তো এখন এটাকে জাস্ট আমি এভাবে দিয়ে দিচ্ছি, যতটা আমি দিব যতটা হচ্ছে বিস্কিট মেকারে ধরে আমি ঠিক ততটাই দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি ফুল ফিল দিয়ে দিচ্ছি কিন্তু, আর আমি যেহেতু ওর লম্বা যে স্ট্যান্ডটা আছে সেটা আমি টেনে পুরোটাই বাইরে বের করে নিয়েছি, যার কারণে আমার অনেকগুলো ধরছে। আর আপনাদের যদি ডো কম হয় তাহলে আপনারা লম্বা যে স্ট্যান্ডটা আছে তারা একটু কম করে টানবেন তাহলেই হবে, ওটা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন। আসলে বিস্কিট মেকারটা এমন একটা জিনিস, আর বিস্কিট মেকারের রিভিউ যারা ভিডিও দেখেননি ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা প্লিজ বিস্কিট মেকারের ভিডিওটা একটু দেখে আসবেন। তো দেখুন আমি এখানে পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে এখন আমার যে সাজটা আছে অর্থাৎ বিস্কিট মেকারের যে ডিজাইন যেটা আছে আমি এখন সেটা লাগাবো। তো এই যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এখন জাস্ট বিস্কুট কালার পালা, আপনাকে আর কিছুই করতে হবে না। তো আমি আগে থেকে কয়েকটা ডিজাইন দিয়ে রাখছিলাম, তো দেখুন এভাবে প্রেস করতে হবে আলতো করে, আলতো করলে প্রেস করলে কিন্তু চলে আসবে। আমি দেখাচ্ছি কিভাবে প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে ওঠাইতে হবে। দেখুন আমি দুইবার একটু একটু জোর বশত কায়দায় একটু জোর করে প্রেস করছি, যার কারণে বিস্কুটগুলো এত সুন্দর বেরোচ্ছে। তো এই যে দেখুন কত সুন্দর বিস্কিট বের হচ্ছে আমার। তো আপনারা যদি চান এমতো অবস্থায় থ্রেডের যে এটা আছে ওইটা খুলে আরেকটা ডিজাইন দিলে কিন্তু আপনি এখানে আরেকটা ডিজাইনের বিস্কিট বানাইতে পারবেন, তো আমি সেটাও পর্যায়ক্রমে দেখাবো। তো দেখুন এভাবে জাস্ট আলতো করে প্রেস করতে হবে একটু জোর দিয়ে, তাহলে বিস্কিটটা বের হবে। আর আমি এটাও দেখাবো যে হালকা জোর দিলে বিস্কিটটা কেমন বের হয়। তো ডিজাইনটা, এটার ডিজাইনটা আসলে কী বলবো, অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। তো এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন বের হচ্ছে। তো আমি আরেকটা ডিজাইনে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু বিস্কিট মেকারের সাথে আমার টোটাল 20টার মতো ডিজাইন দিয়েছে, তো আমি টোটাল 20 রকমের বিস্কিট এখানে বানাইতে পারবো 20টা ডিজাইনের। তো নেক্সট আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে। তো এই যে কেমন একটা যেন, চার সাইডে চারটা ছিদ্র আর কিছুই না, ওটা দিয়েই, কারণ আপনার প্রেশারটা এমন দিতে হবে যাতে ওই ছিদ্র দিয়ে বের হয়ে বিস্কুটটা অতটা বড় হয়ে যায়। তো এখন আমি আরেকটা ডিজাইনের বিস্কিট বানাচ্ছি, তো দেখুন এটার ডিজাইনটা কেমন হয়। তো আমি কিন্তু বারবারই প্রেস করছি, বের হচ্ছে না। আচ্ছা এই যে এটা হয়েছে। এখন নেক্সট হালকা প্রেশার দিলে, হালকা প্রেশার দিলে বিস্কিটটা কেমন হয় আমি আপনাদের সেটা দেখাবো। একটু জাস্ট খেয়াল করুন, এই যে দেখুন এটা কিন্তু হালকা প্রেশারের বিস্কিট। হালকা প্রেশার দিলে আপনার বিস্কিটটা কেমন বের হবে সেটা, আর একটু জোর বশত প্রেশার দিলে কেমন বের হবে সেটা, এই যে দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আমি আগে যে কোকো পাউডারের যে ডোটা বানিয়েছিলাম সেটা দিয়েই হচ্ছে বিস্কিটটা তৈরি করছি। তো দেখুন কোকো পাউডারের বিস্কিটের ডোটা আমি এটার মধ্যে দিয়েছিলাম আগেই, দিয়ে আমি অন্য আরেকটা ডিজাইন দিয়ে এই যে হচ্ছে বিস্কিটটা বের করছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এই ধরনের অসাধারণ অসাধারণ রেসিপি আপনারা সবার আগে দেখতে পান। এখন বাদবাকি বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়ে চলে যাব ওভেনে। তো আমার ওভেনটাকে আমি অলরেডি 180°C, আমার যেহেতু ইলেকট্রিক ওভেন তো আমি এটাকে 180°C ফ্রি হিট করে নিয়েছি, আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি। নিয়ে এখন আমি বিস্কিটের ট্রেটা দিয়ে দিচ্ছি। আমার ওভেনটা হচ্ছে ডেসনি ইতালির, তো আপনাদের যাদের যে ব্র্যান্ডের সেটা একটু সেই হিসাব করেই দিবেন। দেখুন আমি এখানে টোটাল কয় মিনিট সেট করছি, এখানে আমি টোটাল প্রথমত 15 মিনিটের মতো সেট করে নিচ্ছি, আর আমি অলরেডি আগে থেকে কিন্তু 180°C ফ্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পরে আমি এখানে দিলাম টোটাল 10 মিনিটের মতোই আমি দিয়েছি। দেওয়ার পরে দেখুন আমার বিস্কিটটা ফুলে পুরো ঢোল হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে একটা পারফেক্ট বিস্কিট, আর যেটা বেকারি স্টাইলেই হয়। তো এখন আমি বিস্কিটটা একটু চেক করে দেখব যে এটার কি অবস্থা। তো আমি এটা টুথপিক দিয়ে বিস্কিটটা চেক করি। দেখুন আমার টুথপিকটা কিন্তু পুরো ক্লিন বের হচ্ছে, সো আমার বিস্কিটটাও হচ্ছে পারফেক্ট হয়েছে এটা বোঝা যায়। তো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো কোনোদিন এমন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।